প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন কারিকুলামে। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়, সেটা 14 পৃষ্ঠা যে পাজলটা দেওয়া আছে সেটি এখন আমি সমাধান করে দিচ্ছি। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, সেই অপশনের মধ্যে সঠিক অঙ্কটি বেছে নিয়ে এই বক্সের মধ্যে লিখতে হবে এবং এই তালাটা খুলতে হবে। তাহলে দেখো, আমরা শর্তগুলো দেখি। যে প্রথমে আছে যে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে দেখো, এখানে তিনটা অঙ্কের মধ্যে যদি 6 সঠিক হয় তাহলে এটা সঠিক স্থানে আছে, যদি 8 সঠিক হয় তাহলে এটা সঠিক স্থানে আছে, যদি 2 সঠিক হয় তাহলে সঠিক স্থানে আছে। 2 নম্বর শর্ত দেখো, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। দেখো, এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক, কিন্তু এগুলো একটাও তার সঠিক অবস্থানে নাই। 3 নম্বর শর্তটা, দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এখানে 2 যদি সঠিক হয় তাহলে সেটাও ভুল স্থানে আছে, 0 যদি সঠিক হয় তাহলে সেটাও ভুল স্থানে আছে, অথবা 2 আর 6 যদি সঠিক থাকে তাহলে এই দুটো ভুল স্থানে আছে। এখানে দেখো, কোনো অঙ্কই সঠিক নয়। তাহলে আমরা শুরুতেই যে কাজটা করব, এই তিনটা অঙ্কই আমরা কেটে দেব। অর্থাৎ এখানে 7, 3 এবং 8 তিনটা অঙ্কই আমরা প্রথমে কেটে দেব, এবং এই 7, 8 যেখানে যেখানে আছে সেগুলো আমরা কেটে দেব, যেখানে আছে এখানে আছে এখানে আছে। এখন দেখো, এই 3 নম্বর শেষ শর্তটা, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে দেখো, 0, 0 এখানে হবে না, হয় এই প্রথম স্থানে হবে অথবা দ্বিতীয় স্থানে হবে। তাহলে দেখো, 0 যেহেতু আমরা সঠিক ধরে নিয়েছি, তাহলে এটা ভুল স্থানে আছে, হয় তাহলে এখানে এটা হয় প্রথম স্থানে হবে নাহলে দ্বিতীয় স্থানে হবে। এবার দেখি 0 আর কোথায় কোথায় আছে। 0 এখানে আছে, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তা 0 যেহেতু সঠিক, তো 0 ভুল স্থানে আছে, তাহলে একক স্থানে ভুল স্থান, তাহলে একক স্থানে হবে না, দ্বিতীয় স্থানেও হবে না, তাহলে অবশ্যই তৃতীয় স্থানে হবে। তাহলে 0-র অবস্থান আমরা তৃতীয় স্থানে পাবো, তাহলে এখানে 2 হতে পারবে না। তো এবার দেখো, এবার প্রথম শর্তে আমরা আসি, যে যদি 6 সঠিক হয় এবং তাহলে 6 কিন্তু এখানে বসতে পারবে না, কারণ আমরা একক স্থানে কিন্তু বা প্রথম স্থানে কিন্তু 0 পেয়ে গেছি। তাহলে 0, 6 আর এখানে প্রথম অবস্থানে বসার কোনো সুযোগ নেই, এই 6 এখানে কাটা যাবে। তাহলে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে, তাহলে আমরা 2 অঙ্কটি সঠিক বিবেচনা করব, এবং 2 কিন্তু এখানে এই এই এখানে বসবে 2। এখন আমরা মাঝের সংখ্যাটি বের করব। তো মাঝের সংখ্যাটি বের করার জন্য দেখো, এখানে এই 2 নম্বর শর্ত, যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে যদি আমরা 1 বিবেচনা করি সঠিক, তাহলে 1 ভুল স্থানে আছে, তাহলে 1 অবশ্যই তাহলে একক স্থানে হবে, কিন্তু 1 তো একক স্থানে হওয়ার সুযোগ নেই, কারণ একক স্থানে অলরেডি 2 বসে গেছে। তাহলে অবশ্যই এই অঙ্কটি, 4 অঙ্কটি এটা দ্বিতীয় স্থানে বসবে। তাহলে আমরা পেয়ে গেছি দ্বিতীয় স্থানে এখানে 4 বসবে। তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম 0, 4, 2, এটাই হচ্ছে এই বক্সের তালা খোলার জন্য পিন নাম্বারটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।